Hello viewers, assalamu alaikum. আজকে আমরা কথা বলবো লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি নিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে IELTS ছাড়া আদার্স অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা এবং এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ অপরচুনিটি কত রয়েছে এবং আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট কী কী, সেটা আপনার আন্ডার গ্রাজুয়েট লেভেল হতে পারে অথবা পোস্ট গ্রাজুয়েট লেভেল হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট কী কী এবং স্কলারশিপের জন্য হচ্ছে কত স্কোর থাকতে হবে, আপনার সিজিপিএ বা টোটাল জিপিএর উপরে নির্ভর করে, এবং আপনার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের স্কোর কত লাগবে। সো আজকে আমরা কথা বলবো ওভার দ্য সব টপিকগুলো নিয়ে যে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি এন্ট্রি রিকোয়ারমেন্ট থেকে শুরু করে এটা ইউনিভার্সিটি এস্টাবলিশড ইউনিভার্সিটি আপনার হচ্ছে কোথায় অবস্থিত এই ইউনিভার্সিটি, আপনার স্কলারশিপ অপরচুনিটি কতটুকু রয়েছে এবং এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো কী কী। সো চলুন আজকে আমরা কথা বলি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি নিয়ে। সো ALSBU-র ব্যাপারটা হচ্ছে আপনার এই ইউনিভার্সিটি ইস্টাবলিশড 1892 সালে বোরো পলিটেকনিক ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হলেও 1992 সালে ইউনিভার্সিটি স্ট্যাটাস পায়। লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি লোকেশন হচ্ছে লন্ডন এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসল এরিয়াতে লন্ডন থেমস রিভারের দক্ষিণ প্রান্তে অবস্থিত। সো আর এখন কথা বলবো হচ্ছে ওয়াই ALSBU। সো ওয়াই ALSBU-র কথা যদি বলতে চাই তাহলে এটা কিন্তু অনেক কারণ আছে যে ইউনিভার্সিটিটা কেন এত বেশি ফেমাস। তো চলুন আজকে আমরা কথা বলি ইউনিভার্সিটি সম্পর্কে কেন এত বেশি ফেমাস। ফার্স্ট অফ অল, সরকারের দ্বারা টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক TF অ্যাওয়ার্ড প্রাপ্ত ইউনিভার্সিটি, সিলভার অ্যাওয়ার্ড, আর এবং হচ্ছে আপনার ALSBU শহরের বৃহত্তম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি ইউনিভার্সিটি। লন্ডন মডার্ন ফর রিসার্চ ইনস্টিটিউটস এর মধ্যে দ্বিতীয় নম্বরে আছে এবং টাইমস হায়ার এডুকেশন অ্যাওয়ার্ডে 2016-তে বছরের সেরা উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছিল। দ্য টাইমস অ্যান্ড সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড 2018 এবং 2019-এর ধারা স্নাতক কর্মস্থান এবং সম্ভাবনার জন্য বছরের সেরা বিশ্ববিদ্যালয়ে ভূষিত হয়েছিল। বর্তমানে 2000-এরও বেশি সংস্থার সাথে তারা হচ্ছে অ্যাফিলিয়েটেড এবং তাদের হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে স্পন্সর স্টাডি বিকল্পগুলোর মধ্যে 7000 কর্মচারীকে শিক্ষা প্রদান করেছে। এবং লন্ডনের কেন্দ্র থেকে কয়েক মিনিটের দূরত্বে ALSBU 125 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের কর্মজীবনের জন্য প্রস্তুত এবং বিকাশ করেছে। এবার এসে হচ্ছে ALSBU হলো একটি মহাজাতিক বিশ্ববিদ্যালয় যেখানে 130-এরও বেশি দেশ থেকে 15,000 বেশি শিক্ষার্থীকে তারা হচ্ছে স্বাগত জানিয়েছে। 400-এর বেশি হচ্ছে তাদের হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি কোর্স রয়েছে। ন্যাশনালিটি এবং স্কলারশিপ এবং বিভিন্ন ফি হচ্ছে আপনার ডিসকাউন্টের অপরচুনিটি রয়েছে এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য হচ্ছে স্কলারশিপ এবং ডিসকাউন্ট অফারও রয়েছে। এবার আসি হচ্ছে আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো কী কী। ফার্স্ট অফ অল, আপনারা যারা হচ্ছে ALSBU-তে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য, আপনাদের হচ্ছে টোটাল জিপিএ থাকতে হবে আউট অফ 5-এর মধ্যে 4.5 এবং IELTS যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ওভারঅল 6 নো লেস দেন 5.5 থাকতে হবে। আর এরপর হচ্ছে যারা পোস্ট গ্রাজুয়েটের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আউট অফ 4-এর মধ্যে CGPA 2.5 থাকতে হবে মিনিমাম স্কোর এবং IELTS এর ক্ষেত্রে হচ্ছে 6.5 থাকতে হবে ওভারঅল এবং নো লেস দেন 6 থাকতে হবে। আমরা এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে IELTS এর ব্যতীত অন্য কোনো হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন নাকি। তাদের জন্য হচ্ছে যেটা একটা সুখবর সেটা হচ্ছে অবশ্যই পারবেন, স্পেশালি আপনারা যারা YTC দিয়ে অ্যাপ্লিকেশন করতে আছেন তাদের ক্ষেত্রে YTC দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করা পসিবল। লাইক আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার YTC-র স্কোর থাকতে হবে ওভারঅল B2 প্লাস নো লেস দেন B2 এবং যারা হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে থাকতে হবে হচ্ছে আপনার C1 এবং নো লেস দেন B2 প্লাস। তো যদি আপনাদের এই স্কোরটা থাকে YTC তাহলে অবশ্যই আপনারা হচ্ছে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আসি হচ্ছে আপনার স্কলারশিপের অপরচুনিটি নিয়ে, যে আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ইউনিভার্সিটিতে স্কলারশিপ কতটুকু পাবো। সো এখন আমরা কথা বলি স্কলারশিপগুলো নিয়ে, আপনারা কীভাবে পাবেন এবং সেটাকে এন্ট্রি রিকোয়ারমেন্ট কীভাবে আপনাকে মিট করতে হবে এবং কত স্কোর থাকতে হবে এবং কতটুকু পর্যন্ত আপনার স্কলারশিপ পাবেন। সো আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য এবার আমি আসি। আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য ইউনিভার্সিটি আপনারা হচ্ছে টোটাল জিপিএ থাকতে হবে ইন্টারন্যাশনাল, স্পেশালি আপনি একটু বলে নিই যারা ইন্টারন্যাশনাল স্কলারশিপের জন্য চাচ্ছেন, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল স্কলারশিপটা রয়েছে সেটা হচ্ছে আপনার টোটাল জিপিএ থাকতে হবে আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে 4.5 এবং তাদের ক্ষেত্রে স্কলারশিপটা রয়েছে হচ্ছে £1570 পর্যন্ত।
এবং যারা হচ্ছে মেরিট স্কলারশিপ চাচ্ছেন, যেটা ইউনিভার্সিটি আরেকটা স্কলারশিপ, অন্যতম স্কলারশিপ, সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে জিপিএ থাকতে হবে 4.5 এবং সেই ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন করার পর তার তাদের উপর এটা অ্যাকচুয়ালি ডিসিশনটা যে তারা আপনাকে হচ্ছে কোন স্কলারশিপটা দেবে, সেটা কি ইন্টার্নশিপ মানে ইন্টারন্যাশনাল স্কলারশিপ দেবে সেটা নাকি হচ্ছে মেরিট স্কলারশিপটা দেবে। সো মেরিট স্কলারশিপে আপনারা হচ্ছে হায়েস্ট আপনার 3,000 পর্যন্ত আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য স্কলারশিপটা পাবেন। এরপর আসে হচ্ছে যারা মাস্টার্সের জন্য আবেদন করতেছেন, মাস্টার্সের জন্য হচ্ছে আপনার সিজিপি থাকতে হবে আউট অফ 4 এর মধ্যে 2.5 এবং তাদের ক্ষেত্রে যারা ইন্টারন্যাশনাল স্কলারশিপ পাচ্ছেন তারা হচ্ছে 1570 পর্যন্ত ইন্টারন্যাশনাল স্কলারশিপটা পাবেন এবং যারা মেরিট স্কলারশিপের জন্য এলিজিবল তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আপ টু 4,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ অ্যাভেলেবল রয়েছে। এবং এটা একটা মাথায় রাখতে হবে যে আপনার সিজিপির বিষয়টা, সিজিপিটা কিন্তু আউট অফ 4 এর মধ্যে মিনিমাম আপনার হচ্ছে 2.8 থাকতে হবে, সেটা হচ্ছে মেরিট স্কলারশিপের জন্য স্পেশালি। সো আপনারা মূলত হচ্ছে স্কলারশিপ নিয়ে অনেকেই একটু বেশি চিন্তাভাবনার মধ্যে থাকে যে আপনারা অ্যাকচুয়ালি স্কলারশিপ পাবেন কি না বা কতটুকু পাবো, সেটা আমার জন্য অ্যাকচুয়ালি কতটুকু প্রযোজ্য, এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা হচ্ছে স্কলারশিপের যে বিষয়টা আপনি যেহেতু বলছেন সেটা হচ্ছে আপনাদের আপনারা অনেকেই জানেন যে আপনাদের হচ্ছে জিপিএ কিন্তু একটা ফ্যাক্ট থাকে যে ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য একটা জিপিএ থাকে কস্ট থাকে, সেটা হচ্ছে আপনার জিপিএ এবং হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের একটা স্কোর বিষয় থাকে। সো আপনারা যারা ধরেন রানিং স্টুডেন্ট আছেন যাদের সিজিপিএ ভালো আছে বা যাদের জিপিএ ভালো আছে, যাদের আইএসসি স্কোর ভালো অথবা যাদের ওয়াইটিসি স্কোর ভালো, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার স্কলারশিপ অপরচুনিটিটা কিন্তু বেড়ে যায়। সেটা আমি তো অলরেডি বলেছি যে আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন হচ্ছে 1570 থেকে আপ টু 3,000 পর্যন্ত স্কলারশিপ অপরচুনিটি রয়েছে এবং যারা মাস্টার্স জন্য রয়েছেন তাদের ক্ষেত্রেও সেম আমি একটু বিষয়টা বলবো যে আপনার ধরুন রানিং স্টুডেন্ট যাদের হচ্ছে আপনার সিজিপিএটা ভালো আছে এবং যাদের হচ্ছে আইএসসি স্কোর অথবা ওয়াইটিসি স্কোর ভালো আছে তারাও কিন্তু হচ্ছে আপনার সর্বনিম্ন 1570 থেকে আপনার হচ্ছে হায়েস্ট 4,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাবেন, সেটা স্পেশালি মাস্টার্স প্রোগ্রামের জন্য। সো আপনাদের যদি আরও কারো কোনো ইনফরমেশন জানতে চান সেটা হচ্ছে আপনার এলএসবিইউ নিয়ে, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি নিয়ে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে ওভার দ্য ফোনে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের অফিসে এসে বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। সো এরকম আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যেগুলোতে হচ্ছে ওয়াইটিসি অ্যাকসেপ্টেড। সো ভিউয়ার্স আপনারা দেরি না করে কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড এবং কী কী অপরচুনিটি পাবেন সেগুলো নিয়ে আমাদের সাথে সরাসরি ওভার দ্য ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনি কি আইএলটিএস ছাড়াই ইউকেতে পড়তে যেতে চাচ্ছেন? বর্তমানে আপনি পাচ্ছেন OIETC, MOI, ইন্টারনাল টেস্ট দিয়ে ইউকেতে পড়ার সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে আজই রেজিস্ট্রেশন করুন। সাঞ্জেন এডু লিমিটেড।